পাঁচ বছর এবং পঞ্চাশ মাইল, এই শব্দবন্ধ দুটি দিয়ে পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও তেহরিক ইনসাফ পার্টির প্রধান ইমরান খানের চূড়ান্ত উত্থানের দিন এবং তার বর্তমান অবস্থাকে খুব ভালোভাবে উপস্থাপন করা যায়। পাঁচ বছর আগে 2018 সালে ইসলামাবাদের জাতীয় পরিষদে প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিয়েছিলেন তিনি। পাঁচ বছর পর দুর্নীতির দায়ে দণ্ডিত হয়ে ঠিক সেই জায়গা থেকে পঞ্চাশ মাইল দূরে পাঞ্জাব প্রদেশের কারাগারে ঠাঁই হয়েছে তার। যদিও ইমরান খান নিজের বিরুদ্ধে আনা সব অভিযোগ অস্বীকার করেছেন, তার দাবি এই দণ্ড রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত। সরকারও ইমরানের পাল্টা অভিযোগ অস্বীকার করেছে। তবে তিন বছরের কারাদণ্ডের রায়ে পরপরই ইমরানকে পাঁচ বছরের জন্য নির্বাচনে অযোগ্য ঘোষণা করেছে নির্বাচন কমিশন। আর এই সিদ্ধান্ত ইমরান ও তার দলকে রাজনীতির মাঠ থেকে দূরে রাখার পাকিস্তানের প্রভাবশালী সেনাবাহিনীর চূড়ান্ত ইচ্ছাকে প্রতিফলিত করে, একই সঙ্গে তার রাজনীতিতে জেনারেলদের কঠোর নিয়ন্ত্রণের নির্দেশক। ইমরান খানের বিরুদ্ধে যেসব অভিযোগ আনা হয়েছে তা তার পারিবারিক ঐতিহ্য, ধর্মাচারী জীবন ও দুর্নীতি বিরোধী ভাবমূর্তির সঙ্গে বেমানান। তার বিরুদ্ধে নির্বাচনী আচরণবিধি ভঙ্গের যেসব অভিযোগ করা হয়েছে সেগুলো পাকিস্তানে খুব একটা আমলে নেওয়া হয় না। সঙ্গত কারণে দুর্নীতি বা নির্বাচনী আচরণবিধি ভঙ্গের কারণ দেখানো হলেও ইমরানের অপরাধ আসলে পাকিস্তানের সেনাবাহিনীর সঙ্গে টক্কর দেওয়া। পাকিস্তানের অন্য নির্বাচিত শাসকদের মতো ইমরান খানও এক সময় সেনাবাহিনীর আস্থাভাজন ছিলেন, কিন্তু এক পর্যায়ে তার সরকারের স্বতন্ত্র রাজনৈতিক অবস্থান কারণে সেনাবাহিনী ইমরানের দিক থেকে মুখ ফিরিয়ে নেয়। এর ফলে 2022 সালের এপ্রিলে মেয়াদ শেষ হওয়ার আগে তাকে অনাস্থা ভোটের মাধ্যমে ক্ষমতাচ্যুত করা হয়। ক্ষমতাচ্যুত হলেও ইমরান খান তার পূর্বসূরীদের মতো মুখ বন্ধ করেছিলেন না। সরকারে থাকাকালে সেনাবাহিনীর বিরুদ্ধে যত রানা সরব ছিলেন তার চেয়ে বেশি সরব হয়ে ওঠেন ক্ষমতা হারানোর পর। তিনি সেনাবাহিনীকে মৌখিক আক্রমণের পাশাপাশি দেশের রাজনৈতিক ব্যবস্থার সংস্কারের দাবিতে বিশাল বিশাল মিছিল, রাজনৈতিক জনসভা করেছেন। এ সময় তিনি একাধিকবার দাবি করেন জেনারেলরা তাকে প্রাণে মেরে ফেলতে চায়। এমনকি 2022 সালের নভেম্বরে এক জনসভায় ইমরান খানকে গুলি করা হয়। চলতি বছরের 9 মে ইমরান খানকে গ্রেফতারের পর তার বিক্ষুব্ধ সমর্থকেরা সেনা ও রাষ্ট্রীয় স্থাপনায় ভাঙচুর চালায় বলে অভিযোগ করে সেনাবাহিনী ও সরকার। ইমরান সমর্থকদের নজিরবিহীন বিক্ষোভের প্রতিক্রিয়ায় সেনাবাহিনীর জিঘাংসা আরো বেড়ে যায়। বিদ্রোহীদের শায়েস্তা করতে ইমরান খানের দলকে ভেঙে দেওয়ার ষড়যন্ত্র করে তারা এবং দলীয় নেতা কর্মীদের উপর ব্যাপক ধরপাকড় চালায়। কেবল তাই নয়, জ্যেষ্ঠ নেতাদের দল ছাড়তে বাধ্য করে। পাশাপাশি সাজা দিয়ে নির্বাচনে অযোগ্য ঘোষণার মাধ্যমে বাস্তবে ইমরানকে রাজনীতি থেকে চিরতরে নির্বাচনের ছক বাস্তবায়নের দিকে এগিয়ে যাচ্ছে সেনাবাহিনী। ইমরানকে রাজনীতির মাঠ থেকে বিদায় করার এই নকশা বরাবরের মতোই পাকিস্তানের সেনাবাহিনীর রাজনৈতিক উচ্চাভিলাষ জানান দেয়। সে উচ্চাভিলাষের পরিপূরক হাইব্রিড শাসন ব্যবস্থা বাস্তবায়নের নিঃশর্ত সহায়তা দিয়েছে বিদায় প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ ও নতজানি জাতীয় পরিষদ। এমনকি বিদায়ের আগে সেনাবাহিনী গোয়েন্দা সংস্থার ক্ষমতাকে বাড়াতে নতুন একগাদা আইন পাশ করে গেছে। মানবাধিকার সংগঠনগুলো এগুলোর বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানিয়েছে। কেবল সেনাবাহিনীকে ক্ষমতায়িত করেনি বিদায়ী শাহবাজ সরকার, দেশের অন্তর্বর্তী তত্ত্বাবধায়ক সরকারের ক্ষমতার পরিধি বাড়িয়েছে। নির্বাচনকালীন এই সরকারের ধারণার সঙ্গে যায় না এমন ক্ষমতাও তারা পেয়েছে। IMF এর সঙ্গে চুক্তি, বিদেশি বিনিয়োগের চুক্তি ও ভোটার তালিকা হালনাগাদকরণের মতো নির্বাচিত সরকারের দায়িত্ব দেওয়া হয়েছে তত্ত্বাবধায়ক সরকারকে। এর পিছনে যে ছক সুপ্ত আছে তা হলো সংবিধান নির্ধারিত 90 দিন মেয়াদের বেশি তত্ত্বাবধায়ক সরকারকে ক্ষমতায় থাকতে দেওয়া। সেক্ষেত্রে এসব কাজের ধারাবাহিকতা রক্ষা অজুহাত হিসেবে দেখানো হতে পারে, তেমন ইঙ্গিত এরই মধ্যে দিয়েছেন সদ্য বিদায়ী সরকারের আইনমন্ত্রী। তিনি বলেছেন সব মিলিয়ে নির্বাচন অনুষ্ঠিত করতে 5 মাসেরও বেশি সময় লাগতে পারে। শাহবাজ শরীফ কেন সেনাবাহিনীকে প্রশ্রয় দিচ্ছেন এবং কেন নির্বাচন বিলম্বিত হতে পারে সে বিষয়টি পাকিস্তানের অর্থনৈতিক অবস্থার আলোকে ব্যাখ্যা করা যেতে পারে। দেউলিয়ার মুখে পড়ে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের কাছ থেকে $300 কোটি ঋণ নিশ্চিত করেছে শাহবাজ শরীফ, কিন্তু জ্বালানি সহ নিত্য প্রয়োজনীয় দ্রব্যের আকাশচুম্বী দাম, উচ্চ সুদহার ও মুদ্রা বিনিময় হার বেশি হওয়ার কারণে শাহবাজ সরকারের বিরুদ্ধে জন অসন্তোষ বাড়ছে। তাই নির্বাচন যত পেছাবে শাহবাজ তার দল ও জোটের জন্য তত সুবিধাজনক বলে প্রতীয়মান হবে, কারণ পরিস্থিতি আরো খারাপ হলে তার দায় তত্ত্বাবধায়ক সরকারের উপর বর্তানো সহজ হবে এবং অতীতের জনবিরোধী এবং অপ্রয়োজনীয় সিদ্ধান্তেও জনমানুষ থেকে মুছে ফেলা সহজ হবে। এর বাইরেও বিভিন্ন দিক থেকে শাহবাজ শরীফের ভাগ্য সুপ্রসন্ন
গুরুত্বপূর্ণ হতে পারে। এর মধ্যে প্রধান হল সেনাপ্রধানের সঙ্গে তার সম্পর্ক। নয় মাস আগে দায়িত্ব নেওয়ার পর থেকে জেনারেল আসিম মনির শাহবাজের প্রতি ইতিবাচক মনোভাব দেখিয়ে যাচ্ছেন। এছাড়া ইকোনমিক কাউন্সিল গঠন করে উপসাগরীয় দেশগুলোর সঙ্গে সম্পর্ক উন্নত করার চেষ্টা করেছেন তিনি, বিশেষ করে সেসব দেশ থেকে পাকিস্তানে বিনিয়োগ আনার চেষ্টা করেছেন। তবে বিশ্লেষকদের মত হল, জনগণের আস্থা হারানোর কারণে শাহবাজ আসলে অর্থনৈতিক সহযোগিতার আড়ালে রাজনৈতিক মদত চাইছেন। একই কারণে সেনাবাহিনীর উপরও তার নির্ভরতা বেশি। এমন পরিস্থিতির মধ্যে ইমরান খানের অনুপস্থিতিতে পাকিস্তানের রাজনীতিতে সেনাবাহিনীর হস্তক্ষেপকে জোরালো করেছে। পাকিস্তান ইনস্টিটিউট অফ লেজিসলেটিভ ডেভেলপমেন্ট অ্যান্ড ট্রান্সপারেন্সির প্রেসিডেন্ট আহমেদ বিলাল মেহবুব মনে করেন, পাকিস্তান সম্ভবত নিয়ন্ত্রিত গণতন্ত্রের নতুন এক রাজনৈতিক ব্যবস্থার দিকে এগিয়ে যাচ্ছে, যেখানে অর্থনৈতিক উন্নয়নের নামে নাগরিক অধিকার খর্ব করা হবে। তিনি আরো বলেন, সম্ভবত পাকিস্তানের জেনারেলরা চান দেশ হোক চির অস্থিতিশীল, যেখানে তাদের উচ্চাভিলাষ কোনো বাধার মুখে পড়বে না। এদিকে পাকিস্তানের অস্থায়ী প্রধানমন্ত্রী হিসেবে বেছে নেওয়া হয়েছে সেদেশের সেনেটের সদস্য আনোয়ারুল হক কাকারকে। তাকে অভিনন্দন জানিয়েছে ইসলামাবাদের বন্ধু চীন। সেই সাথে বেইজিং আশ্বাস দিয়েছে পাকিস্তানের সাথে তাদের বন্ধুত্ব এতটাই মজবুত যে তা কখনোই ভাঙবে না। এহেন মন্তব্য থেকে ফের পরিষ্কার হয়ে গেল দুই দেশের মধ্যে যে সম্পর্ক তা কতটা অন্তরঙ্গ। চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ওয়াং ওয়েনবিন এমনটাই জানিয়েছেন। ওয়াং ওয়েনবিন বলেছেন, পাকিস্তানের সাথে আমাদের সব মৌসুমের কৌশলী অংশীদারিদের আরও এগিয়ে নিয়ে যেতে চীন প্রস্তুত। এমনকি দুই দেশের নাগরিকদের আরও সুবিধা দিতে অদূর ভবিষ্যতে চীন পাকিস্তানের সম্পর্ককে আরও ঘনিষ্ঠ করে তোলা যেতে পারে। সেই সাথে ওয়াং আরও জানাচ্ছেন, পাকিস্তানের কেয়ারটেকার প্রধানমন্ত্রী হিসেবে নিযুক্ত কাকারকে অভিনন্দন। পাকিস্তানের আন্তর্জাতিক ভাবমূর্তি কিংবা অভ্যন্তরীণ পরিস্থিতি যেমনই হোক, চীন ও পাকিস্তানের লৌহ মজবুত বন্ধুত্ব একই রকম অভঙ্গুর ও পাথর কঠিনই হবে। উল্লেখ্য, পাকিস্তানের সংবিধান অনুযায়ী নির্বাচনের আগে সরকার ভেঙে দিতে হয়। কিছুদিনের জন্য দেশ চালানোর ভার নেয় কেয়ারটেকার সরকার। নির্বাচনে লড়াই করার জন্য কোন দলই যেন বেশি সুবিধা না পায় তা নিশ্চিত করতে এমন নিয়ম। আপাতত কাকারের হাতে রয়েছে পাকিস্তানের দায়িত্ব। এই পরিস্থিতিতেও পাকিস্তানের দিকে সাহায্যের হাত বাড়িয়ে দিল বেইজিং। এদিকে তোষাখানা মামলায় দোষী সাব্যস্ত হওয়ার পর কারাবন্দী প্রাক্তন প্রধানমন্ত্রী এবং পাকিস্তান তেহরিক ইনসাফ প্রধান ইমরান খানের অন্তর্বর্তীকালীন জামিন বাতিল করা হয়েছে নয় মে সম্পর্কিত আরও ছয়টি মামলায়। এই বছরের নয় মে দুর্নীতির মামলায় পিটিআই প্রধানকে গ্রেফতার করা হলে দলের সমর্থকরা দেশের অনেক জায়গায় প্রতিরক্ষা ও সামরিক স্থাপনায় হামলা চালিয়ে সহিংস বিক্ষোভের সূত্রপাত করে। দাঙ্গায় জড়িত থাকার অভিযোগে শত শত পিটিআই কর্মী ও নেতাদের গ্রেফতার করা হয়েছিল। যখন কর্তৃপক্ষ প্রাক্তন প্রধানমন্ত্রীকে সহিংস বিক্ষোভের মূল পরিকল্পনাকারী হিসেবে অভিযুক্ত করেছিল। ইসলামাবাদের জেলা ও দায়রা আদালতের বিচারক মোহাম্মদ সোহেল মঙ্গলবার এই রায় ঘোষণা করে বলেন, সাবেক প্রধানমন্ত্রী মামলা সংক্রান্ত তদন্তে যোগ দিলে সুবিধা হবে। করাচি কোম্পানি রামনা কোহসার তরমিল এবং কেন্দ্রীয় রাজধানী সেক্রেটারিয়েট থানার কারাবন্দী পিটিআই প্রধানের বিরুদ্ধে ছয়টি মামলা নথিভুক্ত করা হয়েছে। বিচারপতি বলেন, সুপ্রিম কোর্টের রায়ের আলোকে পিটিআই প্রধানের জামিনের মেয়াদ বাড়ানো যাবে না।